কিন্তু প্রবাসের লোকেদের জন্য হিরালমি বুক ভরে ভালোবাসায় এবং যে কোনো বিষয়ে তারা বিপদে পড়লে হিরালমি তাদের পাশে লোকেরা কথা বলার মতো হিম্মত আছে যতদূর পারি অবশ্যই সহযোগিতা করছে। দেখুন বর্তমানে প্রবাসে খালি না, গোটাল বিশ্বই বর্তমানে আমাদের গরিব যাকে বলে গরিব লোক গোটাল বিশ্বে বর্তমানে কিন্তু সবাই কিন্তু আতঙ্কের মধ্যে আছে, খুব তাদের অবস্থা খুব একটা ভালো না। যে বাংলা খালি প্রবাসে না, বাংলাদেশে যারা আছে আমরা তো সুখে আছি, আমরা তারা আমরাও সুখে নেই, যেহেতু আমরা কিন্তু ঘর থেকে বের হতে পারতেছি, আমরা কিন্তু রিক্স নিয়ে মানুষের জীবনযাপন করতেছি, বর্তমানে সবাই কিন্তু আমরা কষ্ট করে জীবনযাপন করতেছি। তাই এরপর বাংলাও এরকম মনে করো ওখানে কষ্টে আছে, বাইরে প্রবাসীরাও বেশি কষ্টে আছে, কিন্তু আমরা হয়তো এখানে টুকটাক একটু বাইরে বাইরে ঘুরতে পারছি, তারা একেবারে গৃহবন্দী হয়ে চলাফেরা করতেছে। তাই অবশ্যই মনে করেন আল্লাহ আমাদের হয়তো এটা পরীক্ষাও নিতে পারে যে আমি তোদেরকে এত সুখ সারা দিলাম, জন্মের পর থেকে দিলাম, দেখি তোদেরকে একটু আমরা একটু কষ্টে রেখে তোরা আমাকে ভুলে যাস কিনা, তোরা আমাকে ক্ষিপ্ত হোস কিনা। তোদের তো সারা জীবনে আমরা সুখ দিলাম, শান্তি দিলাম, ধন দিলাম, দৌলত দিলাম, তোদেরকে কোটি কোটি টাকা দিয়ে তোদেরকে মন পরীক্ষা করার জন্য, তোরা কি কোটি টাকা একটু হলে মানুষকে দিস কিনা। আল্লাহ পাক কিন্তু অনেক বিষয়ে কিন্তু আমাকে পরীক্ষা করতেছে, কিন্তু আমাদের কিন্তু এত সকালে ধৈর্য হারালে হবে না। আল্লাহ পাক আমাদের পৃথিবীতে আপনাকে 1,20 বছর 100 বছর ধরে পৃথিবীতে বসবাস করতেছে, এত 100 বছরের মধ্যে তো কাউকে কষ্ট দেয়নি, অনেকের জন্য 2-1 বছরের জন্য কষ্ট দিচ্ছে, এতেই আপনি হয়রান হয়ে গেলেন। অবশ্যই আপনাকে এই বাংলাদেশে বিশ্বের মধ্যে এখন কিন্তু করোনা এখন কোনো ওষুধ নাই, এই এই রোগের ওষুধ কিন্তু একজনের কাছে আছে, সেটা হলো উপরওয়ালার কাছে। তাই এই রোগ থেকে সবাইকে বাঁচতে হলে আগে উপরওয়ালাকে ডাকতে হবে। তো উপরওয়ালা দেখুন যে কোনো টাইমে মিনিষে আপনাকে অসুখ দিতে মিনিষে আপনি এখান থেকে নিতে পারে। এখন দেখবেন এই যে রমজান গেল, আমরা অনেকে দেখতেছি 5 কি না সময় মসজিদ নামাজ পড়ে কি আপনি আল্লাহর পেছনে ডাক করবে ডাকতেছে, আপনার দেখি ইদানিং মসজিদ নামাজে জায়গা পাওয়া যায় না। এই যে আপনি রমজান গেছে দেখেন মসজিদ খালি হয়ে গেছে, এই যে লকডাউন খুলে দিয়েছে আবার আল্লাহ কেরা ভুলে দেওয়া শুরু করে দিয়েছে, আমরা দেখা কথা এসব কথা। তাই আপনারা অবশ্যই আল্লাহকে ভুলে গেলে আল্লাহকে তো একটা পরীক্ষাও নিতেছে, অর্থাৎ আল্লাহ পরের পরে ধৈর্য রাখুন, অবশ্যই আপনারা এখান থেকে রেহাই পাবেন। আপনি দেশে কোন দেশে বাইরে করে থাকেন অবশ্যই কষ্ট আমাকে ক্ষণিকের জন্য পরীক্ষা দিয়েছে, আল্লাহ পাক অবশ্যই মুক্ত করবে। দেশে বিদেশে তারাই কষ্টে আছেন, ক্ষণিকের জন্য কষ্ট অবশ্যই ঠিক হয়ে যাবেন, একটু ধৈর্য ধরুন না। অবশ্যই আপনি কে আমাদের দেশের সম্মান নষ্ট করতেছে দাদা, কি কারণে আমরা কিছু কিছু দেশে দেখেছি তারা নিয়ম কলম মেনের কারণে কিন্তু তারা লকডাউন অনেক দেশে কিন্তু ওরা এই করোনা কিন্তু অনেক জায়গার থেকে আমেরিকা খুব কম হইতেছে, আর বাংলাদেশে বলেন কি বাইরের দেশেও বলেন যে তারা কিন্তু লকডাউন আজকে মনে করেন আজকে দীর্ঘ টাইম লকডাউন হইতেছে আমাদের কারণে, করোনা দিন দিন বাড়তেছে কিন্তু আমাদের কিন্তু চলাফেরার কারণে। কিন্তু আপনারা অবশ্যই বিদেশে যারা আছেন অবশ্যই আমাদেরকে বলবো যে আপনারা আমরা বাইরে গেছেন বাংলাদেশের নাম ডাকতে আমাকে উজ্জ্বল রাখবেন, আমাকে ভাব নষ্ট করবেন না। আর আপনারা যেহেতু ওখানে যে জায়গাতে আপনারা আছেন বাইরে বের হতে লাভ নাই, এখানে বাংলাদেশে তা বাইরে বের হলে কারোর সাথে কথাবার্তা বলতে হবে, যে এখানে ওখানে আপনি কেউ নাই দেখা করার, তাহলে কেন আপনারা নিজেকে ক্ষতি নিয়ে টেনে আনতেছেন, কেন আপনারা লকডাউন আপনি অমান্য করতেছেন। তাই আপনাকে জানাবো অবশ্যই হিসেব করে চলাফেরা করুন, অবশ্যই আপনি লকডাউন থেকে বাঁচবেন, করোনা থেকে বাঁচবেন, দেশের সম্মানটা অবশ্যই আপনারা রাখবেন, অবশ্যই আমি এটা আশা করি। কেন আপনাকে নিয়ে তারা টল করলো এই বিষয়টা আমাকে আমাদেরকে কি জানাবেন কিনা? আমি কোন রাজনীতি নেতা হওয়ার জন্য আপনি মানুষের পাশে দাঁড়ায় না, আমি বড় কোন হিরো হওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ায় না, আমি অতীতে কিছু দুঃখ বলে দেয় তাদের পাশে দাঁড়ায় করে, কেন আমাকে এলে তারা এটা এসব কথা বলে, কেন তারা ব্যঙ্গস করে, কেন এলে আমাকে এলে তাদের মাথা ব্যথা, এসব কিছু আমি জানি না। আপনি কি আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে বর্তমানে এই করোনা নিয়ে তাদের এই মুহূর্তে কি করণীয় এই ব্যাপারে কিছু বলবেন? বর্তমানে করোনা এখন কোনো ওষুধ নাই, আমাকে সতর্কতা এবং আমাকে হিসেব করে চলাই সবচেয়ে সবচেয়ে বেটার। আর আপনি যেহেতু বাইরের দেশে আপনারা সবাই আছেন অবশ্যই নিয়ম কলম মেনে চলুন, যেহেতু আপনারা ওখানে কষ্ট করে গেছেন কষ্ট করে আসেন, সবাইকে কেউ বউ বাচ্চা সবাইকে ফ্যামিলি রাখে, অবশ্যই সবাই আপনাকে আপনারা যতটা কষ্ট করতেছেন আপনারা ফ্যামিলিও ততটা কষ্ট করতেছে, তাই আপনারা এই কষ্ট থেকে যাতে সবাই উদ্ধার পায় তা আপনারা ওখানে যায় বিচ্ছিন্ন করা ভাবে চলাফেরা করে আপনারা নিজেদের ক্ষতি টেনে আনেন না এবং মানুষের ক্ষতি করেন না। তাই অবশ্যই সতর্ক ভাবে যে কটা দিনে আপনারা আমরা বেঁচে আছি এবং বাইরে সবাই আছেন অবশ্যই আপনারা একটু হিসাব করে চলুন, তাতে আপনার জন্য লাভ আপনাদের পরিবারের জন্য লাভ। কিছু আপনি তো যে অনেক ভালো ভালো কাজ করেন, তবে এর মাঝেও কিছু এমন কিছু মানে সঙ্গীত ভিডিও সঙ্গীত তৈরি করেছেন যেগুলো আসলে অনেকেই এটা নিয়ে আপত্তি আছে, আপনি তো চাইলেই মানে আর একটু ভালো বা আর একটু মানে কি বলে এটাকে সামাজিক বা যেগুলো সবাই দেখতে পারে এই ধরনের সঙ্গীত তৈরি করতে পারে, তাই না? হ্যাঁ অবশ্যই, একটা কথা বলতে আপনারা সবাই দেখেছেন হয়তো হিরো আলমের কিছু কাজের আপনি পাইছেন, কিন্তু একটা কথা বলতে চাই
আমি যখন 500 মিনিট ভিডিও করি তখন কিন্তু কাজের কোনো কোয়ালিটি ছিল না। আমি তো সকল কিন্তু শখের বসে যাই কাজগুলো করা, সেই অতীতের কিছু কাজ হতে এখনো ইউটিউবে আছে, অনেকে অনেক চ্যানেল থেকে আপলোড করছে, অনেকে ফেসবুক থেকে আপলোড করছে, কিন্তু আমি যখন থেকে আপনি আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনি একটা জায়গায় পৌঁছে গেছে, তখন কাজগুলো করে সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আপনি দেখেছেন, সম্পূর্ণ কাজের কোয়ালিটি, আর আপনি কোনো আমরা কোনো খারাপ কোনো অশ্লীলতা কোনো কাজ আছে আপনি দেখবেন। কিন্তু আপনি বিদেশ থেকে যখন দেশে আসে আসার পর এয়ারপোর্টে হয়রানির শিকার হয়, তো ওই সময় আপনি সামনে আছেন, আপনি দেখলেন যে একজন প্রবাসী হয়রানির শিকার হচ্ছে, তখন আপনি ওই প্রবাসীর পক্ষ নিয়ে কথা বলবেন নাকি হচ্ছে আপনি এয়ারপোর্টে অফিসারের পক্ষ নিয়ে কথা বলবেন? প্রবাসী আসছে, আসার সময় তাকে অন্যায়ভাবে তাকে আপনার হয়রানি করা হচ্ছে এয়ারপোর্টে, তখন আপনি দেখছেন আপনি একজন হিরো হিসেবে তখন এই প্রতিবাদটা কিভাবে করবেন? এটা ডায়লগ ডায়লগ হিসেবে আমাদেরকে দেখান। প্রতিবাদ মূলত ডায়লগ তো আপনারা সবাই জানেন, প্রতিবাদ করলে মনে করেন প্রতিবাদ মনে করে করলে তাকে মনে করেন ভালোবাসা যদি না হয় তাকে তো মারের উপর কোন যে ভালো কথা কেউ না শুনলে তো এখন মার দিতে হবে, সবাই জানেন তা সত্য পথে অন্যায় পথে কেউ মনে করে সত্য পথে তাকে মার দেওয়াল দিলে সেই হিসেবে মানে আল্লাহ পাক মনে কিন্তু সত্য পথে আনা না গেলে মার দিয়ে আনতে হবে, কিন্তু মারটা মনে করে ইসলামের শরীরে মার ইসলামের বাইরে মার দেওয়া যাবে। আপনি তখন তাকে কিভাবে আপনি টিয়া করে দিতে তখন তাকে মাইট দিবেন নাকি আপনি ওই হিরোর মতো ওই যখন আপনাকে নির্বাচনের সময় আমরা দেখছি ভোট কেন্দ্রে আপনি যেভাবে হিরোর মতো কথা বলতে হবে ভালো না? অবশ্যই আমরা আগে তাকে সব শাস্ত্রে কথা আছে যে ভালো 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 জলক মনে করে কেউ সম্মান না দেয় তাহলে শাস্ত্রে কথা সোজা আঙ্গুলে ঘেমে মনে করেন উঠলে আঙ্গুল তো ব্যাখ্যা করে ওঠাতে হয়, এটা নতুন অবশ্যই যখন উত্তর পাতা মানে আঙ্গুল বেঁকে করে তাকে উদ্ধার করতে হবে। সামনে একজন প্রবাসীকে অপমান করা হচ্ছে এয়ারপোর্টে, তখন আপনি ওই প্রবাসীর পক্ষ নিয়ে ওই এয়ারপোর্টে আপনি অফিসারকে কি হুমকিটা দিবেন? বন্ধু হিরো আলম, যেখানে সন্ত্রাসী যেখানে অন্যায় অত্যাচার সেখানে লাগাই মলম, ভালোই বলে তোরা এখান থেকে ছেড়ে দিলে বেসবি, নাহলে মা ঘুরে আজ তুলবে মা ঘুরাই। প্রবাসে অনেকেই আপনার হচ্ছে সরকারের নিয়ম কানুন মানছেন না অনেকেই, যাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ওই সকল প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি ডায়লগটা দিবেন যারা এত কিছু পরে মানছেন না? দূতাবাস তাদেরকে অনুরোধ করছে, কমিউনিটির নেতারা তাদেরকে অনুরোধ করছে যে দেশটি সরকারের নিয়ম কানুন মানার জন্য এই করোনাকালীন সময়ে রুমে থাকার জন্য বাইরে না বেরোনোর জন্য, তারপর তারা বাইরে বেরোচ্ছে আড্ডা দিচ্ছে দেশের মানে বিভিন্ন ধরনের অনিয়ম জড়িত, তাদের উদ্দেশ্যে আপনি কি ডায়লগটা দিবেন বলুন? মাঠ বসালা মনে করেন মাঠে, পরিবে দেয়া হলে ঘরে,